বাংলাদেশের মধ্যে অনেক বেদাতি রয়েছে যারা মিলাদ এবং কেয়াম এবং সিন্নি এগুলো নিয়ে তারা সারাদিন বসে থাকে, কে কোন জায়গা থেকে দাওয়াত পাবে এবং কে কোন বাড়িতে যাবে, কে কোন বাড়িতে এবং কি বলে কিছু টাকা ধান্দা করা যায়, সারাক্ষণ এই চিন্তা করে। সমাজের মধ্যে বেদাতকে প্রমোট করে, বেদাতকে প্রচলন ঘটায় এবং বেদাতের পক্ষে উদ্ভট কিছু দলিল নিয়ে আসে। আবার জিকির, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা জিকির করে শুয়ে বসে এবং কাত হয়ে দাঁড়িয়ে হেঁটে এবং যারা চিন্তা করে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে এবং গবেষণা করে এবং বলে যে আল্লাহ তাআলা এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই এবং তার প্রশংসা করে এবং তার নিকটে পানাহ চায়, কিন্তু এখানে দাঁড়িয়ে বসে কথা বলা হয়েছে, শুয়ে কাত হয়ে বলা আছে, কিন্তু ডান্স করার কথায় আছে, নাচ যে নাচে দাঁড়িয়ে যে নাচে এই নাচনের ঘটনা কোথায় আছে? এবং মিলাদ কেয়ামের ব্যাপারে তাদের কাছে হাজারো দলিল আছে, কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে তারা বহাস করার নামে সেখান থেকে পালিয়ে এসেছে। কোনো প্রমাণ নেই, মানুষকে বিভ্রান্ত করে, নিজের মন মতো ইসলামকে ব্যাখ্যা করে, সাধারণ মানুষকে বেদাত এবং শেরেকের মধ্যে উৎসাহিত করে এবং উদ্ভট কিছু কথাবার্তা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন এবং তিনি জীবিত এবং তিনি সব খবর রাখেন, চিন্তা করে দেখেন এই সমস্ত কথা বললে যে নিজের আমলের ক্ষতি হয়, ইমানের ক্ষতি হয় তাও সেটা জানে না। আমাদের সমাজের মধ্যে অনেক ফেতনা রয়েছে, এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তার এই সৃষ্টিগুলোকে আমরা চিন্তা করব এবং গবেষণা করব যে প্রত্যেকটি জিনিসই আল্লাহ তাআলার রহমত। কিন্তু অনেকে মিলাদের দলিল দিবেন এবং অনেকে জিকিরের দলিল দেবেন, কিয়াম করা ফরজ বা এগুলো করে একটা ফেতনা সৃষ্টি করে, কোনো কোরআনে হাদিসের মধ্যে এগুলো নাই। কিছু আলেমদেরকে দেখা যায় যে তারা কেক কাটে এবং সেখানে জন্মদিনে উপস্থিত হয় অনেক লোক আছে, এরপর নিজের বউ, নিজেকে আল্লামা দাবি করে কিন্তু নিজের বউ এবং নিজের ছবি বিপর্দা অবস্থায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো এই যে একটা চিন্তা ভাবনা, ইমানই একটা চিন্তা ভাবনা, কত মানুষের জেনার গুণা হচ্ছে এগুলো তার মধ্যে নাই। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত দাজ্জাল থেকে বাঁচতে হবে। তারা নিজেকে মুফতি দাবি করে, আলেম দাবি করে, কিন্তু নিজের বউয়ের ছবিটা সে অনলাইনে ছড়িয়ে দিয়েছে, আগে দাড়ি ছিল না পরে দাড়ি রাখছে, বাউল থেকে শিল্পী হয়েছে, আগে ছিল বাউল শিল্পী এরপরে এখন আবার ওয়াজ করে, এখন মাওলানা দাবি করেছে, এরপরে এখন আবার মুফতি দাবি করেছে, এরপরে এখন আবার আল্লামা, কিন্তু কোরআন তেলাওয়াত সহি না। তারা আবার মিলাদের দলিল নিয়ে আসে, এরপরে আবার তারা কিয়ামের দলিল নিয়ে আসেন এবং কিয়াম করা ফরজ এবং তারা উদ্ভট এই বিভিন্ন বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে সেই সুযোগ তারা দিবে না, তাদেরকে মুশরিক বানাবে, কাফের বানাবে, বেইমানি বানাবে, বেদাতি বানাবে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করবে এবং মাজারে শেরেকের প্রতি আহ্বান করবে। এবং কিছুদিন আগে শুনছিলাম যে নানাসার মাজার এটা নিয়ে গবেষণা করে যে নানাসা এটা কোনো নাম না, তাকে এই নামে ডাকতো কিন্তু নানা তার জন্মগত একটা নাম রয়েছে, তার মা বাবা রেখেছেন আকিকা দিয়ে। তো নানা তো কখনো শাহ হতে পারে না, কোনো অলি হতে পারে না। চিন্তা করে দেখেন এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। আর কিছু আলেম আছে প্রতিবাদ করে কিন্তু তাদের নাম দিয়েছে ওয়াহাবি। এই সমস্ত শিরক এবং বেদাতের
বিরুদ্ধে কথা বলতে গেলে আজকে আমাদেরকে অনেক গালি শুনতে হয়। ওলামা একরামরা অনেক সময় গালি শোনেন, তো তারপরে ওলামা একরামরা থেমে নেই। হক্কানি ওলামা একরাম যারা রয়েছেন বাংলাদেশের মধ্যে, রেজাউল করিম আবরার সাহেব রয়েছেন, এরপরে আপনার আরও অন্যান্য ওলামা একরাম রয়েছেন, তারা বাতিলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, মানুষকে কোরআন ও হাদিস এবং সহি দিন শিক্ষা দেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলা যেন তাদের হায়াতে তৈয়বা দান করেন। তো এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস এ নিয়ে গবেষণা করতে হবে। মিলাদ এবং কিয়ামের দলিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এই দলিল আমাদেরকে বের করলে হবে না। এই সমস্ত উদ্ভট কথাবার্তা। আল্লাহ তাআলাই বলছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানেন না, তিনি সমস্ত কিছুর খেয়াল রাখেন। কিন্তু কিছু দল বলছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তো এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগ আন্নি ওয়ালাও আয়া, যদি আমার নিকট হতে যদি একটাও হয় তৌহিদের বাণী তাহলে সেটা তোমরা পৌঁছিয়ে দাও। তো আমরা সেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখেন, অটল রাখেন, অবিচল রাখেন, খাঁটি পরহেজগার হিসেবে, মুত্তাকি হিসেবে কবুলের মঞ্জুর করুন। এই দোয়া আমরা সবসময়